মহাশয় বলেছেন যে কন্যাশ্রীর কি হবে যদি কন্যাই না রবে, লক্ষ্মীর ভান্ডারের কি হবে যদি লক্ষ্মী না রবে। আজকে রাজ্যে কন্যাশ্রীরা নিরাপদ নয়, আজকে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকরা নিরাপদ নয়। আজকে সেইখানে দাঁড়িয়ে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে ধনধান্য স্টেডিয়ামে ওনারা কন্যাশ্রী দিবস পালন করছেন, উৎসব পালন করছেন। এই দিবসের পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতা মনে করেন বলেছেন যে রাজ্যে আজকে যে শোকের আবহাওয়া, রাজ্যে আজকে করে কর্তব্যরত ডাক্তার ছাত্রীর মৃত্যুতে রাজ্যের মহিলারা যখন তাদের চোখের জল ফেলছে, তাদের ঘৃণার আগুন রাজ্যের সরকারের দিকে বর্ষিত হচ্ছে, তখন এই কন্যাশ্রী নামে যে উৎসব, এই উৎসব আসলে রাজ্যের মহিলাদের উপরে চপটাঘাত ছাড়া আর কিছু নয়। আমরা অনুরোধ রাখতে চাই, আমি ব্যক্তিগত অনুরোধ রাখতে চাই, যে পরিবারের সক্ষমতা আছে তারা, যে সরকার কন্যার সম্মান রাখে না, যে সরকার লক্ষ্মী সরস্বতীর সম্মান দিতে পারেন না, আমি সেই ছাত্র ছাত্রীদের কাছে আবেদন জানাবো, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুন। আপনারা কন্যাশ্রী চান না, আপনারা কন্যার সম্মান চান, সুরক্ষা চান। আপনার পরিবারের যদি সক্ষমতা থাকে এই কয়েকটি টাকা আপনারা আপনার অভিভাবক অভিভাবিকাদের বলুন যে আমরা কন্যাশ্রী চাই না, রাজ্যের সরকারে আমরা মুখ্যমন্ত্রীর টাকা চাই না, আমরা চাই আমার কন্যা লক্ষ্মী সরস্বতী তাদের সুরক্ষা। আমি বলবো সেই সমস্ত মহিলাদের কাছে যাদের পারিবারিক সক্ষমতা আছে, সেই সমস্ত মহিলারা গর্জে উঠুন। আজকে যারা রাস্তায় নামবেন, আজকে যারা নারীদের অধিকার আর্থিকের মহিলা চিকিৎসকের শাস্তির দাবিতে রাস্তায় নামবেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার পরিবারের সক্ষমতা থাকলে কেন এই লক্ষ্মীর ভান্ডারের নামে লক্ষ্মীদের উপরে যে বর্বরতা এই রাজ্যের সরকার নামিয়ে নিয়ে এসছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই লক্ষ্মীর ভান্ডার প্রত্যাখ্যান করুন। ওনাদেরই মন্ত্রী, তিনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারের মহিলারা হচ্ছে তৃণমূলের গোডাউন। আমার লজ্জা হয় রাজ্যের যে মহিলা যিনি মুখ্যমন্ত্রী, তিনি আজকে এই রাজ্যতে মহিলাদের সম্মানকে এই জায়গায় নামিয়ে নিয়ে এসেছেন। হাসকালিতে তিনি বলেছিলেন ও তো জ্বরও হতে পারে, সর্দি হতে পারে, থাপ্পড়ও লাগতে পারে। যিনি মহিলা হয়ে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে